সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর কি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 3 4 কাপের মতো চিনি অ্যাড করেছি। এখন আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি। এখন আমি দুটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু ছাদ রেডি হওয়ার আগে আগে হয়ে যাবে এমন একটা নাস্তা। আমি এখন একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি রুটি বেলে নিয়েছি, আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। সেখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, আমি পাতলা করে নিয়েছি একদম। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন একটা একটা পিঠা দিয়ে আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি। পিঠাগুলা ভাজার সময় কিন্তু চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলা, খেতেও কিন্তু অনেক টেস্টি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দরও হয়েছে এই পিঠাগুলা, খেতে কিন্তু অনেক টেস্টি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাটা। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত নরম তুলতুলে এই পিঠা, খেতে কিন্তু অনেক টেস্টি। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো সার্ভ করতে পারেন। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।